আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আসছি রাজশাহী জেলার লালপুর থানা। লালপুরের নাম শুনছেন, বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখানে। এখানে যে বিল অঞ্চল, এই বিলটা বিভিন্ন পুকুর ভাসা মাছে পূর্ণ হয়ে গেছে। এই যে স্রোত যাচ্ছে প্রচুর পরিমাণে এই সাইড দিয়ে, তো আমি শুনলাম বিভিন্ন মানুষ, মানে অনেক মানুষ মাছ মারতেছেন এখানে খেপলা জাল দিয়ে। আমাদের দিকে এটা খেপলা বলে, কেউ বলে তৈরা জাল, তৈরি জাল ইত্যাদি। তো দেখা যাক কি কি মাছ পান তারা আজকে। ইয়াদ যাচ্ছে ভেজে গন্ডগুলো, ওখানে ভালো জায়গা, এখান কাছে ভালো পজিশন আছে মাছ হচ্ছে। মানে ইয়া কাইতে দিছে সব কুঁজ দিয়ে, আর দিশ খেপলা দিয়ে মাছ মারছে। তো এই যে এখানে ওই মক্কেল মাছের বাইপথনে ভিতরে যায় সামনে গাড়ি। অনেক মানুষ মাছ মারছে। হ্যাঁ, মেলা লোকজন ওখানে ভিড়, মেলা সামনে দিকে বাম দিকে যাবো। আরে ভাই, তো মাছ ভালো, ধর্ম জালের মাছ। পোনা মাছ তো ভাই? না, পোনা মাছ কি ছেড়ে দিচ্ছেন? ছেড়ে দিলে তো অন্য মানুষ ধরে নেবে। তাও তো ভালো, আপনি ভালো কাজ করছেন। আপনি কি বাইক নিয়ে আসছেন? না, সাইকেল। এটা আপনার মাছ চাচা? খাওয়ার জন্য মাছ না বিক্রি করার জন্য? খাওয়ার মাছ হয় না, দেখছেন না, এখানে কুপার আমাকে যাতেই দিচ্ছে না, কুপার একটা দাদা হচ্ছে। দর্শক একটা জায়গায় সন্ধান পেলাম, সেখানে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।